জানতে চাই যে প্রেমটা হবে কি হবে না, মিলবে কি মিলবে না, গল্পটা কি একটু ছোট করে যদি কোন বন্ধু আমাদের সাথে শুরু করে শেয়ার করো। গুড আফটারনুন সবাইকে। হ্যালো চেক, গুড আফটারনুন সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। নতুন বছরের প্রথম গান আমার রিলিজ করছে, গানটির নাম পুতুলাবি, এবং এই গানের সূত্র ধরেই আমি সারেগামা এবং আমার একসঙ্গে পথ চলা শুরু করছে এই বছরের জন্য। সারেগামা আমরা জানি যে ভারতবর্ষের অত্যন্ত ঐতিহ্যময় একটি কোম্পানি, যাদের সঙ্গে জড়িয়ে আছে স্টলওয়ার্টসদের নাম, আমাদের হেমন্ত মুখোপাধ্যায় থেকে মান্না দে থেকে শুরু করে একদম কবি সুমন, নচিকেতা অঞ্জন দত্ত, যাদের গান সব কিছু যাই শোনে মোটামুটি বেশিরভাগই সারেগামা গান। সেই সারেগামা 2022-এ আমার হাত ধরেছে, আমিও হাত ধরেছি এবং আমরা একসঙ্গে শুরু করছি প্রথম গান আমাদের নিবেদন পুতুলাবি। এবং বহু গান শোনানোর পর টিম বেছে নিয়েছে এই গানটিকে এবং এই গানটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রিলিজ করা হচ্ছে। গানটি নিয়ে তো আমি বলবই, আজকাল তো শুধু গান হয় না, গানের সঙ্গে তৈরি হয় একটি মিউজিক ভিডিও, মানে অডিওর সঙ্গে ভিডিওটা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। এবং সেখানে আমার বিপদ হয়, কারণ আমি তো আর আমি ঠিক ভিডিওর লোক নই। সেখানে আমরা একটা টিম তৈরি করি এবং টিমে অভিরূপ এটি পরিচালনা করেছে মিউজিক ভিডিওটি। আমাদের প্রয়োজন হয় দুটি চরিত্র, কারণ একটা গল্প বলা ছিল গানের মধ্যে দিয়ে। সেই চরিত্রে আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় দুজন অভিনেতা অভিনেত্রীকে আমি বেছে নিয়েছি এবং অভিরূপ অনুষ্ঠ ওরা সবাই ওদের ভীষণ পছন্দ করে। আজকে আমাদের সঙ্গে আছে নিধি সেন এবং সুনন্দনা বন্দ্যোপাধ্যায়, ওদেরকে আমরা আমাদের মিউজিক ভিডিওতে পেয়ে খুব আনন্দিত এবং ওরা যে ভালোবেসে কাজটা করেছে সেটা আমার মনে হয় সেটা আপনারা যখন ভিডিওটি দেখবেন সবার সেটা ভালো লাগবে। আমি ওদের কাছে গ্রেটফুল এবং তার সঙ্গে একই ওদের কাছেই চলে যাবো যে ওদের কাজটা করে কেমন লেগেছে এবং কি মনে হচ্ছে এই গানটাকে। ধন্যবাদ। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অনুপমদা বিশ্বাস করে না যে আমি আর সুরাধন অনুপমদার ফ্যান, এটা আমি কি এখানে বিশ্বাস করাতে পারবো? আমি বুঝতে পারছি, হ্যাঁ মানে কারণ আমি আর সুনন্দনা যখন একসাথে 2015-তে আমরা প্রথমবার প্রেম করা শুরু করি, তখন আরও অনেক বিভিন্ন কাপলের মতোই আর কি অনুপম রায়ের গান আমাদের পুরো বছর জুড়ে থাকতো এবং সেটা অনেক গান, আমি নাম নিচ্ছি না। এবং সেখান থেকে যে জার্নিটা শুরু হয়েছে অনুপমদার বাড়িতে, অনেক আনরিলিজড গান অনুপমদা আমাদেরকে অনেকবার যখন শুনিয়েছে গিয়ে, তো সেখানে আমাদের আনন্দ আর কি মানে বাঁধহীন হয়ে গেছে আর কি। তো সেইখানে আমরা ফাইনালি অনুপমদার একটা মিউজিক ভিডিওতে যে ফিচার করতে পাচ্ছি, এইটা আমরা খুব খুশি এবং এক্সাইটেড। এখানে সুবর্ণা কি বলবো, চাই না যে আমরা কত বড় ফ্যান এক্স্যাক্টলি অনুপমদার। আমাদের প্রিন্টটা যেটা রিদ্ধি বলতো, অনুপমদার গান দিয়ে শুরু হয়েছিল বন্ধু চল দিয়ে। ইনফ্যাক্ট আমাদের যেটা ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, সেটা আমাদের খুব স্পেশাল কেটেছিল বন্ধু চল দিয়ে। এবং আমি রিসেন্টলি অনুপমদাকে দেখালাম, আমাদের ফেসবুকে আমি টপ ফ্যান ব্যাচ পেয়েছি, সেটা দিয়ে বিশ্বাস করানোর চেষ্টা করলাম যে দেখো আমি অ্যাকচুয়ালি এ ফ্যান। কাজেই অনুপমদার কোনো গানে ফিচার করা ইটস এ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স ফর মি। আর আমি দ্বিতীয়বার অনুপমদার সাথে মিউজিক ভিডিও করছি, প্রথমে ত্রিগোনামিক একটা ছোট্ট অ্যাপিয়ারেন্স ছিল, এবারে থ্রু আউট দ্য ভিডিও আছি, কাজেই আমি ভেরি এক্সাইটেড। মুখ্য চরিত্র প্রমোশন হয়েছে বলা যেতে পারে, আমার প্রমোশন হয়েছে অনুপমদার মিউজিক ভিডিওতে, কাজে আমি সেটা নিয়ে খুবই উত্তেজিত। এই বছর আমি ভ্যালেন্টাইন্স ডেটা মানে এই মিউজিক ভিডিওটা থ্রু দিয়ে উদযাপন করছি আর কি।